শুভ সকাল দর্শক, আজকে আমরা আছি ঝিনাইদহের বিখ্যাত খালিশপুর বাজারে, যেটি মূলত পাইকারি মার্কেটের জন্য বিখ্যাত। তো আমরা আজকে চেষ্টা করব এই বাজারের ফিশ মার্কেট, মানে মাছের বাজারটাকে কভার করার জন্য, এবং এখানে কোন ধরনের মাছ বিক্রি হয় এবং মাছের বাজারের পরিবেশটা কীরকম, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা মাছের বাজারটা ঘুরে দেখি। প্রিয় দর্শক, এখানে দেখুন বিভিন্ন প্রজাতির কার্প মাছ দেখা যাচ্ছে, পাশে আছে রুই মাছ, টাকি মাছ, ছোট ছোট টাকি মাছ, এবং তার পাশে আছে পুকুরে চাষকৃত পাঙাশ মাছ। তো আমরা এখান থেকে আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করব, ওদিকে দেখব যে ওখানে কী কী মাছ বিক্রি করে থাকে। তো দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আমাদের এক দাদার কাছে আসছি। দাদা দীর্ঘ প্রায় 20 বছর ধরে এখানে মাছ বিক্রি করে। দাদার কাছে অবশ্য আজকে খুব বড় কোনো মাছ নাই, আর একজন মাছ বিক্রেতা আছে, উনি লজ্জা পাচ্ছেন। উনি বলতেছেন যে এটা হয়তো আমরা নিউজে, নিউজ পেপার বা টিভি মিডিয়াতে হয়তো দিব, আসলে তাই না। আরেকজন তো তার ক্যামেরাতে তার মুখ দেখাতেই চাচ্ছেন না, তিনিও খুব লজ্জা পেয়েছেন। যাই হোক, খুব হাসি ঠাট্টার মধ্যে আমরা আমাদের ভিডিওগুলো করতেছি। I don't take, I got
চলুন দর্শক, আমরা আপনাদেরকে মাছ বাজারের অন্যতম একটা আকর্ষণীয় জায়গা যেখানে আসলে মাছের নিলাম ডাকা হয়, সেখান থেকে পাইকাররা মূলত মাছগুলোকে বিক্রি করে এবং খুচরা বিক্রেতারা ওখান থেকে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হয়ে মাছগুলো কিনে নিয়ে যায়। তো চলুন আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করি নিলামের কিছু অংশ দেখানোর জন্য। Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going on with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into the place. You wanna love me? Well then baby, have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you প্রিয় দর্শক, আশা করি আপনারা আমাদের এই মাছের ভিডিওটি দেখে অনেক মজা পেয়েছেন, আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ আমরা চেষ্টা করেছি বাংলাদেশের নদীনালা খাল বিলের কিছু বিলুপ্ত প্রজাতির দেশি মাছ দেখানোর জন্য, সাথে যেগুলো পুকুরে চাষ হচ্ছে বিভিন্ন প্রজাতির কার্প মাছগুলো দেখানোর জন্য। এখানেই শেষ করছি ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।